নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানিয়েছি সবার পছন্দের পাটিসাপটা পিঠের রেসিপি, আর এর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনাদেরও পাটিসাপটা পিঠে একদম পারফেক্টভাবে তৈরি হবে, কোনো রকম অসুবিধাই হবে না পিঠে বানাতে। আজ আমি পাটিসাপটা পিঠেটা ক্ষীর দিয়ে বানিয়েছি। এর আগে আমি নারকলের পুর দিয়েও পাটিসাপটা পিঠে রেসিপি তৈরি করেছিলাম, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। প্রথমে আমি পাটিসাপটা পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি আমি দু বাটি ময়দা, আর তার অর্ধেকটা নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো, অর্থাৎ এক বাটি চালের গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি তারও অর্ধেক আমি সুজি, অর্থাৎ হাফ বাটি সুজি, সামান্য একটু নুন, আর নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক বাটি দুধ, দুধটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপরে আমি ব্যবহার করব জল, আমি জল দিয়ে এবার পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পুরোটাই কিন্তু জলে তৈরি করতে পারেন। এবার এর কনসিস্টেন্সিটা না বেশি ঘন হবে আর না বেশি পাতলা হবে, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। তবে প্রথমে একটু পাতলাই রাখবেন, কারণ পরে গিয়ে কিন্তু সুজি আর চালের গুঁড়োটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। পাটিসাপটা পিঠের জন্য ময়দা, চালের গুঁড়ো আর সুজিটা আমি যে পরিমাণে নিয়েছি এই পরিমাণে আপনারাও যদি নেন, পাটিসাপটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখানে আমি ব্যাটারটাকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই সময় তৈরি করে নেব আমি ক্ষীরটা। এর জন্য কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ দুধ। আমি এখানে লিকুইড দুধ 1.5 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুরোটাই লিকুইড দুধে করতে পারেন, অর্থাৎ পুরো ক্ষীরটাই কিন্তু লিকুইড দুধে তৈরি করতে পারেন। আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি গুড়। এবার গুড় আর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায় এবং দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে যায়। দেখুন, গুড়টাকে আমি এই সময় খুব ভালোভাবে কিন্তু আমি গলিয়ে নিয়েছি। মিনিট 5-7 সময় ধরে আমি ভালো করে গুড়টাকে দুধের সঙ্গে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যখন দুধের সঙ্গে মেশাবেন তখন কিন্তু আঁচটা একদম কম করে দেবেন বা বন্ধ করে দেবেন। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি ক্ষীর তৈরি করা পুরোভাবে দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি এটাকে স্কিপ করে দিলাম। দেখুন, এখানে ক্ষীর তৈরি করা হয়ে গেছে, আমি ক্ষীরটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি। 20 থেকে আমার 25 মিনিট হয়ে গেছে আমি এটাকে রেখেছিলাম, এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন। এবার গ্যাসের মধ্যে একটা ননস্টিকের চাটু বসিয়ে চাটুটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এইভাবে হাতের পিছন দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে নেব। তারপরে 2 মিনিট পর দেখবেন একটু শুকনো হয়ে গেছে ওপরটা, ওপরটা শুকনো হয়ে আসলে এবার ওপর থেকে দিয়ে দেবো ক্ষীরের পুরটা। এরপর কুন্তির সাহায্যে একদিকটা একটু এইভাবে চাটু থেকে তুলে নেব, তুলে নিয়ে ওপরটা এইভাবে একটু চেপে দেব এবং তারপরে কিন্তু ভাঁজ দিয়ে খুব ভালোভাবে পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিতে হবে। এইভাবে ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিলাম। দেখুন, চাটুর গায়ে কিন্তু একদমই কোনোভাবে কিছু জড়িয়ে যায়নি, আর পিঠেটাও কিন্তু ভাঁজ করার সময় কোনোভাবে ভেঙে যায়নি। এর জন্য প্রথমে চাটুটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবেন, তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে দেবেন এবং ব্যাটারটাকে 2 মিনিট ড্রাই হতে সময় দেবেন, তারপরে পুরটা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাঁজ দিয়ে দেবেন। যদি আপনারা একটা খুন্তির সাহায্যে না করতে পারেন, আমি এটাতে দেখিয়ে দিচ্ছি, খুন্তি আর এরকম চামচ বা চুড়ির সাহায্যে এইভাবে কিন্তু ভাঁজটা দিয়ে দেবেন। পিঠে বানাবার জন্য যে চাটু বা কড়াটা ব্যবহার করবেন সেই চাটু বা কড়াটা যেন একটু মোটা ধরনের হয়, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। একদম পাতলা হলে কিন্তু পাটিসাপটা পিঠেগুলো একটু চাটুর মধ্যে জড়িয়ে যেতে পারে। আজকের এই পাটিসাপটা পিঠে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।